हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल कुकिंग विथ चैतली। आज के जे रेसिपी निये आपनादेर काछे चले एलाम सेटी होच्छे एकटा स्नैक्स रेसिपी। तो आमरा साधारणत बिकेले चा खाओयार समय मने हय किछु एकटु नोनता जिनिस होले खूब भालो हतो। तो जदि एइभाबे आपनारा चटजलदि स्नैक्स बानिये चायेर संगे खान ताहले आशा करि खूब भालो लागबे। तो चलुन देखे निन आजकेर रेसिपी पटेटो रोल। एखाने आमी किछु आलुके प्रथमे सेद्ध करे निच्छी। सेद्ध करे आमी आलुगुलोके छाड़िये निये एकटा पेंयाज कुचानो, किछुटा टमेटो कुचानो, किछुटा लंका कुचानो आर किछुटा कारी पाताके दिये दिलाम। एरपर एटाके आमी भालो करे माखिये नेब। एर मध्ये एक चामचर मतो नून दी दीची। एपर एक संगे भालो करे माखिये निते हबे। खूब तातारीर मध्ये बानिये निते पारेन एबं एकटा दारुण टक झाल मिष्टि एकटा स्नैक्स हिसाबे आपनारा खेते पारेन। एखाने आमार आलुटाके आमि एकटु हाथ दिये भालो करे माखिये निच्छि। आलूटा माखा हो गए, हमें एदि के आलूटा के रेखे दिलाम। एरपर एक बोल नहीं निलाम। बोलेर मध्य हमें दो कप मयदा नहीं निच्छी। एक एटा आपनारा आटा दिए बनाते पारें, हमें एखाने मयदा यूज करेछी। एरपर एर मध्य हाफ चामच नून दिए दिच्छी। আমি নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হাফ চামচের মতন বেকিং সোডা দিলাম। এরপর কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতন আমি কালো জিরে ইউজ করেছি আর তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একসঙ্গে। কিছুক্ষণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না এবং চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন ভালো করে আমার মিশানো হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে ডালা পাকিয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প করে জল দিয়ে মাখতে হবে যাতে না নরম হয়ে যায়। এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। দেখুন মাখা হয়ে গেছে ময়দাটা। এরপর একটা ডো বানিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমরা যেমন সাইজে রুটি বানাই সেই সাইজের আমি লেচিগুলোকে ভালো করে বানিয়ে নিয়ে গোল করে নিলাম। এখানে আমি দু কাপ ময়দাতে চারটে লেচি বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে আমি এগুলোকে রুটির মতন রুটির সাইজে প্রথমে বেলে নেব।
দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি এবং রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিলাম। এরপর একটা ছুরি সাহায্যে আমি এইভাবে সাইডগুলোকে কেটে নিচ্ছি। যাতে চারিদিকটায় সমানভাবে আমি কেটে নিলাম এবং একটা স্কোয়ারের শেপে রুটিটাকে বানিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি এভাবে মধ্যে মধ্যে ভাগ করে কেটে নেব। এখানে আমি তিন ভাগ করে নিচ্ছি। এভাবে আমি তিন ভাগে করে কেটে নিলাম। এরপর যে আলু সেদ্ধটাকে মেখে রেখেছিলাম, আলু সেদ্ধটাকে এভাবে একটু লম্বাটে করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবে রোল করে নিতে হবে। দেখুন আমি একটা একটা করে এইভাবে রোল করে নিচ্ছি। আমি প্রত্যেকটাতে এভাবে আলু পুর দিয়ে রুটিগুলোর মধ্যে রোল করে নিলাম। দেখুন কত সহজভাবে আমরা বাড়িতে বানিয়ে আমরা নিতে পারবো। এর মধ্যে একটু করে জল দিয়ে ভালো করে চিটি দেবেন, যাতে যখন আমরা ভাজবো যাতে না খুলে যায় ভাঁজটা। এর জন্য হালকা করে আমি একটু জল দিয়ে ভালো করে এইভাবে হালকা করে করে জল দিয়ে ভালো করে বেঁধে নিলাম, যাতে যখন ভাজবো তখন যাতে না খুলে যায়। ওই একইভাবে আমি আরো কটা বানিয়ে নিচ্ছি। ওই একইভাবে সেম ভাবে আমি বানিয়ে নিলাম। দেখুন প্রথমে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিতে হবে যাতে ভাজাটা ভালো হয়। এরপর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক একে ছেড়ে দিচ্ছি পটেটো রোলগুলোকে। তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর এগুলোকে আস্তে আস্তে করে উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে এবং খুব আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থেকে যায়। এবং আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে।
যতক্ষণ না একটা লালচে কালার আসছে ততক্ষণ আমি ভেজে নেব। আর একটু উল্টে দিচ্ছি এভাবে। দেখুন হালকা হালকা কালার এসে গেছে, এটাকে আমি একটু ডিপ ফ্রাই করব। দেখুন ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে। এরপর আমি একটা ছানতা দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটেটো রোলগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আরো যে কটা আছে সে কটাকেও আমি ভেজে নিচ্ছি। ওই একইভাবে সব কটাকে ভেজে নিলাম। দেখুন কালার চলে এসছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন কত সহজ পদ্ধতিতে পটেটো রোল আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এবং বিকেলে স্ন্যাক্স হিসাবে একটা বেশ দারুণ নোনতা একটা মজাদার রেসিপি। তো এইভাবে বাড়িতে অতি অবশ্যই একবার পটেটো রোল বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আজকে রেসিপি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট এবং আরও বেশি বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করুন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।